फ्रेंड वेलकम बैक टू माय चैनल किचन पियाली शेतर আমি হলাম আপনাদের বন্ধু পিয়ালি তো বলি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি মানে ব্লগ ভিডিও না রেগুলার যে কাজ করি সেগুলো আপনাদের সামনে আজ প্রেজেন্ট করতে আসিনি আজকে এসেছি ফেশিয়াল একটা ভিডিও নিয়ে ফেশিয়ালটা করব হানি দিয়ে হানি ফেশিয়াল হানি তো আমাদের স্কিনের জন্য প্রচন্ড দরকারি স্কিনকে সফট করে স্মুথ করে তাই ভাবলাম যে বাড়িতে যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় কারণ আবার লকডাউন শুরু হচ্ছে সেই কারণে বাড়ির প্রোডাক্ট দিয়ে যদি করে আমার স্কিনটা গ্লো সাপল হয়ে যায় তার থেকে ভালো কিছু তো হতেই পারে না যতটা বাড়িতে থেকে বাড়ির জিনিস দিয়ে ইউজ করা যায় ততটাই ভালো সেই কারণেই ভাবলাম হানি ফেশিয়ালটা আর ফেশিয়ালটা আমার অলরেডি করা হয়ে গেছে ফেশিয়ালের রেজাল্টটা ভীষণ ভালো তাই ভাবলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই ফেশিয়ালটা করব আমি আমার ননদের মেয়ের উপরে তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা পুরনো বন্ধু আমার সাথে আছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য আন্তরিক অভিনন্দন এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন যারা নতুন বন্ধু এসেছেন তারা দেখুন আশা করি দেখতে দেখতে ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তাহলে ভিডিওর নোটিফিকেশনটা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা শুরু করি হানি ফেশিয়াল তো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি স্ক্রাবারটা বানিয়ে নিয়েছি নারকোল তেল চিনি আর হানি দিয়ে আর ক্লিনার একটা বানিয়েছি হানি আর গোলাপ জল দিয়ে ভীষণ ভালো ক্লিন করবে আর ম্যাসাজ করব ক্রিমটা বানিয়েছি পতঞ্জলি অ্যালোভেরা জেল কারণ ঝিমলির অ্যালোভেরা জেল খুব শ্যুট করে আর হানি আর আমি দেখুন ফেস প্যাকটা বানিয়েছি হচ্ছে লিকোরিস পাউডার আমার আগেই ছিল হানি আর রোজ ওয়াটার এই চারটে আমি স্টেপে ভাগ করেছি প্রথমেই আমি যেটা করবো একটা ভিজে টিস্যু দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেব এরপর যেটা আমি বানিয়েছিলাম হানি আর রোজ ওয়াটারের যে ক্লিন আপটা ক্লিনজারটা ওটা দিয়ে কার্টন দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেব হানিতে অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিসেপটিক প্রপার্টি ভীষণ পরিমাণে আছে যার জন্য হানিটা আমি বেস প্রোডাক্ট হিসাবে এই ফেশিয়ালের জন্য নিয়েছি আর ফুল অফ অ্যান্টি অক্সিডেন্ট আছে যা স্কিনকে গ্লো করতে খুব সাহায্য করে আর রোজ ওয়াটার তো জানে পিএইচ ব্যালেন্স স্কিনের খুব ভালো করে ধরে রাখতে সাহায্য করে হাইড্রেট করে স্কিনকে ময়শ্চার করে ভেতর থেকে যার ফলে ক্লিন মানে স্কিনটা ভীষণ ক্লিন হয়ে যায় সেই কারণে আমি ক্লিনজার হিসাবে রোজ ওয়াটার আর হানিটাকে নিয়েছি এছাড়া স্কিনে যে ফাইন লাইনস আছে রিঙ্কলস আছে সেগুলো রোজ ওয়াটার একদম ভালো করে রিমুভ করে দেয় তো এইভাবে প্রথমে আমি স্কিনটা ক্লিন করে নিলাম এরপরে আমি করব স্ক্রাবার স্ক্রাবার তো বানিয়েছি আমি সুগার কোকোনাট অয়েল আর হানি দিয়ে হানি আমাদের স্কিনের জন্য দরকার সেটা তো আগেই বলে দিলাম আর কোকোনাট অয়েল হচ্ছে স্কিনকে গ্লো করে ভেতর থেকে ময়শ্চার করে আর স্কিনে যে অ্যাকনে আছে সেগুলো স্কিন থেকে রিমুভ করে আর হার্মফুল যে ব্যাকটেরিয়া আছে সেটাও স্কিন থেকে একদম রিমুভ করে দেয় কোকোনাট অয়েল আর এর সাথে আমি দিয়েছি হচ্ছে সুগার সুগার হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার স্কিন পেতে সুগারের জুড়ি মেনা ভার প্রিভেন্ট করে ব্লেমিসেস করে স্কিনকে ভেতর থেকে ব্ল্যাকহেডস রিমুভ করে হোয়াইটেস রিমুভ করে আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু সুগার আছে সেই জন্য স্কিনের ওপর খুব হালকা হাতে আমি যেহেতু একটু ফার্স্ট ফরওয়ার্ড করেছি ভিডিওর লেন্থটা কমানোর জন্য মনে হচ্ছে খুব প্রেশার দিয়ে নয় খুব হালকা হাতে কিন্তু এই স্ক্রাবার প্রসেসটা করতে হবে আর নাকের পাশে ওর ভীষণ স্কিনে হোয়াইটেস আর ব্ল্যাকহেডস ভীষণ নাকের ওপরে আছে থুতনির নিচের পোর্শানে আছে সেই জন্য খুব হালকা করে ওই পোর্শানগুলোকে ভালো করে ক্লিন করে নিতে হবে ইউজ করব ফেস ম্যাসাজ ক্রিম যেটা বানিয়েছি আমি আগেই দেখিয়ে দিয়েছি আপনাদের অ্যালোভেরা জেল আর হানি দিয়ে ভীষণ ভালো ফেস ম্যাসাজ ক্রিম বানানো হয়ে গেছে অ্যালোভেরা জানি স্কিনকে ভেতর থেকে ময়শ্চার করে এবার বন্ধুরা আপনাদের যদি বাড়িতে অ্যালোভেরার গাছ থাকে সেই অ্যালোভেরা জেলও আপনারা নিতে পারেন সেটা আরও বেশি ভালো হবে অ্যালোভেরা স্কিনকে খুব ভালো ময়শ্চার করে ভেতর থেকে রিডিউস অ্যাকনেকে রিডিউস করে আর যে ব্লেমিসেস আছে স্কিনে সেগুলো লাইটেন্স করে ভীষণ ভালো স্কিনের জন্য অ্যালোভেরা একদম যে ভেতরে আপনার যে স্কিনটা আপনার যে গ্লো স্কিনের গ্লো সেটাকে ভেতর থেকে ফুটিয়ে তোলে তো দেখুন সবসময় যে স্কিনের ফেশিয়ালের যে প্রসেসটা আমি করছি একদম আপ সাইড
ওপরের দিকে, যত টার্নগুলো আছে সব কিন্তু ওপরের দিকে করতে হবে, না হলে কিন্তু স্কিন ঝুলে যাওয়ার চান্সেস থাকে। স্টেপগুলো বন্ধুরা আপনারা একটু খেয়াল করবেন, প্রথমে থুতনির পোর্শন, তারপরে যে ঠোঁটের চারপাশের পোর্শন, ভীষণ নরম পোর্শন হয়, হাত দিয়ে খুব হালকা হাতে আমাকে প্রেস দিয়ে করতে হবে, প্রেস করে করে করতে হবে। এবার দেখুন নাকের পোর্শনটা, নাকের সাইডে নাকের যে হাড়ের পোর্শনটা সেগুলো দিয়ে খুব হালকা করে করে আমি কিন্তু ফেশিয়ালটা করছি। এবার দেখুন আইব্রো পোর্শন, আইব্রো পোর্শনকে আমরা ফিঙ্গার রাইট মানে রাইট যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার দিয়ে আইব্রোটাকে হালকা করে প্রেস করে নিতে হবে। আর এরপরে পুরো মানে চারটে আঙুল দিয়ে চোখটাকে অ্যান্টি ক্লক বাইজ আর ক্লক বাইজ করতে হবে, আই বলটাকে করতে হবে এইভাবে, যতটা ধীরে ধীরে হালকা হাতে ঠোঁটের চারপাশ আর চোখের পোর্শনটা যখন করবো আমাদের একটু খেয়াল রাখতে হবে, খুব হালকা হাতে করতে হবে। আর দেখুন ফোরহেডটা আমি করলাম, প্রথমে প্রেস দিয়ে করলাম, তারপরে জিগজ্যাগ প্রসেসে করলাম, এইভাবে মোটামুটি মাসাজটা আমি করব। সেটাই নিয়ে বারবার সেটা অ্যাপ্লাই করতে হবে। আর গলার পোর্শনটা একদম কিন্তু বাদ দেওয়া যাবে না, কানের পোর্শনটাও বাদ দেওয়া যাবে না। তো দেখুন বন্ধুরা, যত আমি স্ট্রোক দিচ্ছি সেগুলো সব কিন্তু ওপরের দিকে, নিচের দিকে যেন স্ট্রোক না নামে, সবসময় এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। এইভাবেই আবার সেই ওয়ান বাই ওয়ান দেখুন গলা থেকে নিয়ে আপ টু মাথা পর্যন্ত কিন্তু আমি কপ ফোরহেড পর্যন্ত কিন্তু মাসাজটা করছি, পুরো দিয়ে খুব ধীরে করে। এইটা কিন্তু ভীষণ রিল্যাক্স ফিল হয় বন্ধুরা, প্রচণ্ড রিল্যাক্স ফিল হয়, আর ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, যার ফলে কি স্কিনটা ভেতর থেকে গ্লো করে। মানে তার জন্য আপনাকে কোনো বেস মেকআপও করতে হয় না, ফেশিয়াল করা হয়ে গেলে আপনারা দেখবেন আমার ভাগ্নির যখন ফেশিয়াল করা হয়ে যাবে তখন স্কিনটা ন্যাচারালি গ্লো করবে। এমনিও স্কিনটা ভালো, কিন্তু ভীষণ কাছ থেকে যেগুলো আমি দেখেছি নাকে ব্ল্যাক হেডস প্রচণ্ড, সেটা কিন্তু খুব ভালো করে রিমুভ হয়ে গেছে। আর থুতনির কাছেও আমি আগেও বলেছি হোয়াইটনেস প্রচণ্ড, গালেও ছিল খুব, আরও পিম্পলসের খুব প্রবলেমও ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। উইকলি যদি বন্ধুরা আপনারা স্ক্রাবারটা বানিয়ে অন্তত করেন বা ফেস প্যাকটা ইউজ করেন তো খুব ভালো রেজাল্ট পাবেন। আর যদি 15 ডেজ পরে পরে এই ফেশিয়ালটা করে থাকেন তো সত্যি বন্ধুরা এর উপকারিতা প্রচণ্ড, মানে আপনার স্কিন কথা বলবে, সব থেকে বড়ো কথা রেজাল্টটা আপনি হাতে নাতে দেখতে পাবেন। তো দেখুন আমি কিভাবে করছি। এরপর যে প্রেশার পয়েন্টগুলো আছে আমাদের স্কিনে, সেই প্রেশার পয়েন্টগুলোও কিন্তু আমি ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান প্রেস করে করে করব। দেখুন অলরেডি আমি শুরু করে দিয়েছি প্রেশার পয়েন্টগুলো, ঠোঁটের দুপাশে, নাকের দুপাশে, আমাদের যে থার্ড আই বলে সেইখানে প্রেস করে করে আমি কিন্তু প্রেশার পয়েন্টগুলো প্রেস করে দেবো। প্রেশার পয়েন্টগুলো প্রেস করলে কিন্তু স্কিনের গ্লোটা আরও বাড়ে, তো সঙ্গে থাকুন। লাস্ট স্টেপে চলে এসেছি বন্ধুরা, এখানে ফেস প্যাক আমি বানিয়ে নিয়েছি লিকোরাইজ পাউডার দিয়ে। লিকোরাইজ পাউডার বন্ধুরা স্কিনের জন্য ভীষণ 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 ভালো, স্কিনকে ভেতর থেকে গ্লো করে, সফট করে আর ফেয়ার করে, ইট সেলফ ফেয়ার করে। আর আমি এটি ইউজ করেছি, হাতে নাতে ফল পেয়েছি বন্ধুরা, আপনারা ইউজ করতে পারেন, ভীষণ ভালো, রিচ অফ অ্যান্টি অক্সিডেন্ট থাকায় স্কিনকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেয়। আমি এই ফেস প্যাকটা বানিয়েছি লিকোরাইজ পাউডার, হানি আর একটু গোলাপ জল দিয়ে এই দিয়ে বানিয়ে নিয়েছি। তো ভালো করে একটা ব্রাশের সাহায্যে আমি পুরোটাই ওর মুখে বা গলার পোর্শন যতটা আছে, কানের যে সাইডের পোর্শনগুলোতে লাগিয়ে দেবো। আর দুটো কটন বল আছে, সেই কটন বলগুলোকে গোলাপ জল দিয়ে, চোখের যেহেতু একটু ডার্ক সার্কেল আছে হালকা, ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না বন্ধুরা, সেই জন্য আমি দুটো কটনও আমি লাগিয়ে দেবো ওর চোখের ওপরে। বন্ধুরা দেখুন 10 মিনিট পরে এসে গেছি, ব্যাগটা একদম শুকিয়ে গেছে, চোখের আমি প্রথমে কটনগুলো সরিয়ে দিলাম, এবার একটু হালকা করে জল দিয়ে মুখটা ভিজিয়ে নিলাম, কারণ যেহেতু শুকিয়ে গেছে। যে ফেস প্যাকটা আমি তুলবো সেটাও জল দিয়ে হালকা হাতে মাসাজ করতে করতেই তুলবো। তো দেখুন বন্ধুরা একদম ইনস্ট্যান্ট রেজাল্ট আমি আপনাদের দেখাচ্ছি, কোনো আমি এখানে কিন্তু এডিট করিনি বা কাট করেও দেখাইনি, ফেস প্যাকটা একদম শুকিয়ে গেছে। এইবার আমি জল দিয়ে ভালো করে মাসাজ করে নিলাম, দেখুন যাতে মুছতে সুবিধা হয়। এরপর একটা কাপড়ের সাহায্যে একটা আমি টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যুর সাহায্যে আমি ওর স্কিনটা কিন্তু পুরোটাই পুছে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন একদম মানে ভেতর থেকে গ্লো করছে স্কিনটা, ভীষণ সুন্দর স্কিনটা হয়ে গেছে,
তারপরের দিনই আমি ওর উপরই মেকআপটা করেছিলাম, ওর বার্থডে মেকআপটা। সেই ভিডিওতে আমি আগেই দিয়ে দিয়েছি, মেকআপটাও খুব ভালো বসেছিল, কারণ ফেসিয়াল যত ভালো হবে মেকআপ তত ভালো বসবে। দেখুন বন্ধুরা ভীষণ সুন্দর। আমি একটু ভিজে টিস্যু দিয়ে ভালো করে চেপে চোখের কোণটোনগুলো ভালো করে প্রেস করে করে মুছে দিলাম, একদম রেজাল্ট আপনাদের সামনে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো যদি লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর লাস্ট একদম কমপ্লিট হয়ে গেছে, মুছিয়ে দিয়েছি আমি একটু ময়শ্চারাইজার। আমার কাছে অ্যাক্টিভ কেয়ারের ময়শ্চারাইজার আছে, সেই ময়শ্চারাইজার একটু গোলাপ জল হাতে নিয়ে আমি স্কিনটায় লাগিয়ে দিলাম, যেহেতু ওর একটুখানি পিম্পলসের প্রবলেম আছে, যাতে কোনো প্রবলেম না হয়। এতক্ষণ আমি ফেশিয়াল করেছি, স্কিনটা এমনি গরম হয়ে রয়েছে, সেই কারণে ভালো করে মুছে পরিষ্কার করে আমি একদম দেখালাম আপনাদের সামনে। দেখুন রেজাল্ট আপনাদের সামনে, পুরো আমার ফেশিয়াল হানি ফেশিয়ালটা কমপ্লিট করে ফেললাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। হানি ফেশিয়ালটা জিমলি স্কিন তো ভীষণ গ্লো করছে, আপনাদের সামনেই আমি দেখালাম। আর সব থেকে বড় কথা, বাড়িতেই সব মেটেরিয়ালস দিয়ে, হ্যাঁ প্যাকটা আমার আগে থেকেই খাদির প্রোডাক্ট বহুদিন আগে কিনেছি, সেটাই চলছে, যার জন্য কোনো বাড়ি থেকেও কিনতে হয়নি। তো সব মিলিয়ে আমি ভীষণ হ্যাপি, ও হ্যাপি বলে আমিও হ্যাপি। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই চেষ্টা করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যে ফেশিয়ালটা কেমন লাগলো। তো আজকের জন্য এখানেই ভিডিও শেষ করলাম, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন করে ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে আবার উপস্থিত হবো। তো আজকের জন্য বাই ফ্রেন্ডস।